नमस्कार अपना देखें अब तक खबर आमी रंजन भरद्वाज ये मूर्ति रही कांचीवापाड़ा मंडल टू माणिकतला 18 नंबर वार्ड वार्डर जे मैंने मंडल टू जे सेक्रेटरी सचिन साव तालबाड़ी रही आज के देखते समस्त बीजेपी नेतृत्व मंडल एक मंडल दू जरा रही ता सबाई रही आज के जेहेतु मोदी जी प्रधानमंत्री नरेंद्र मोदी जी मन की बात तार कथा सुनार जो सबाई एकजुट हो जिला नेता रही उज्जवल दास रही मंडल टू सभापति नरेंद्र राय रही सचिव रही सचिन साव और महिला नेत्री रही देखते युव नेता रही माणिक बाबू रही समस्त जरा नेतृत्व रही सबाई एखे उपस्थित रही तो एखे रही नरेंद्र राय तरह संगे कथा बोलार चेष्टा करब नरेंद्र बाबू ये मोदीजी मन की बात आज की विषय छो आज के विषय छो जो प्राकृतिक सम्पद दिए कि आत्मनिर्भर भारत सेगल आत्मनिर्भर भारत हवा जाए तारपर विशेषकर फोकस देशे जे लक्ष लक्ष मोबाइल होच्छे तार बर्ज्य पदार्थ दिए से जगह कीभावे पुनराय रिसाइकलिंग करे सेगुलो के काजे लागानो जाए ये समस्त विषय निये आज के मन की बात आरो विषय नाना रकम विषय रही है सेगुलो विशेषकर तुले धरा होच्छे विशेष आज के 97तम मन की बात चलछे अफिसरेर तार जन्य आज के एरकम मंडल टूते थेके सकल कार्यकर्ताके निये सचिन साहेबर बाड़ीते आज के सबाई एकत्रित होयेछि मन की बात विषयटाके देखछि एवं सकलेर मध्ये जाते मन की बात देखे एवं देखे भारत जे आत्मनिर्भर होच्छे तार विषय सकल के सचेतन होवार जन्य आमरा आपनादेर माध्यमे सकल के आह्वान जानाच्छि जाना तारा सकले मन की बात देखे मासेर प्रति रोबार शेषेर रोबार জানতে পারি অনেক কিছু আর সেই সমস্ত কাজগুলো আমরা সমাজের মধ্যে মানে বাস্তব রূপ দেওয়ার জন্য চেষ্টা করি যেখানে রয়েছেন উজ্জ্বল বাবু রয়েছেন তার সঙ্গে কথা বলবো উজ্জ্বল বাবু এই যে বিরোধীরা সবসময় বলে মনের কথা যে মোদীজি মন কি বাত এটা সব একটা নাটক মানে মানুষদেরকে ভুল বোঝানো হয় বিরোধী তো কোনো কাজ নেই এই আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি যে মন কি বাত হচ্ছে মন কি বাতটা আগে ভালো করে শুনতে হবে জানতে হবে দেখতে হবে আজকে মোদীজি কি বলেছেন মোদীজি বলেছেন যে কোটি কোটি যে মোবাইল ফোনগুলো আছে এগুলো রিসাইক্লিং এর ব্যাপার আছে ওয়েস্টগুলো আছে ওয়েস্টগুলোকে সঠিক পথে ব্যবহার করার জন্য মানে পরিবেশ নষ্ট হবে পরিবেশের উপর জোর দিয়েছেন সেই পরিবেশটাকে বুঝতে হবে ওরা তো সমালোচনা করে ওরা তো চুরি করে ওরা কয়লা চুরি করে লোহা পাচার করে এদের কাজই এইটা তো এরা এইসব জিনিসগুলো বুঝবে কি করে ভারতবর্ষটাকে যেই জায়গায় নিয়ে গেছেন ওয়ার্ল্ডের মধ্যে এক নম্বর জায়গায় মোদীজি নিয়ে গেছেন গত 8 বছর আগে আপনি দেখেছেন যারা কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিল তারা শুধু চুপচাপ করে কোনো কথা বলতে পারত না চুপচাপ করে থাকতো সেই জায়গায় প্রধানমন্ত্রী নিজের কথাটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন এবং এই কথাগুলো পৌঁছানোর মাধ্যমে স্বচ্ছ ভারত মিশন আছে এবং স্বচ্ছতা যেভাবে দেশটাকে গড়ে যাওয়ার পরিস্থিতি চলেছে নরেন্দ্র মোদী না থাকলে এই জিনিসগুলো হতো না নরেন্দ্র মোদীর জন্যই আজকে ভারত এক জায়গায় এক নম্বর জায়গায় পৌঁছেছে এবং এই স্বচ্ছতার জন্যই আপনি ঘরে ঘরে আপনি জানেন যে শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে ঘরে ঘরে আবাস যোজনা দেওয়া হয়েছে এই আবাস যোজনাতে ওরা কী করেছে তৃণমূলরা চুরি করেছে বড় বড় লোকরা যারা দোতলা বাড়ি তিনতলা বাড়ি আছে তারা ঘর পেয়েছে আর প্রকৃত গরিব মানুষ এগুলো পায়নি তৃণমূলের কালচার তো শুধু চুরি করা তৃণমূলের অন্য কোনো কালচার নেই সমালোচনা করা আর কালচার চুরি করা এটাই কাজ ওদেরকে বলবো আপনারা কাজ করুন আপনাদের সময় শেষ হয়েছে আপনাদের বেশি দিন আর নেই নরেন্দ্র মোদী হাত শক্ত করার জন্য সামনে লোকসভা নির্বাচন আছে পশ্চিমবঙ্গ থেকে 25টার উপরে আমরা সিট দিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্ত করব মনের কথা যেটা বলছেন এটা হচ্ছে আত্মনির্ভর হওয়ার পথে আমাদের ভারতবর্ষ এবং আমরা পাশাপাশি দেশ যেগুলোকে দেখতে পাচ্ছেন আপনারা যেমন আমাদের চীন আছে পাকিস্তান আছে বাংলাদেশ আছে ভুটান আছে নেপাল আছে তাদের থেকে আমরা আমাদের ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে আমাদের এরকম আমরা গর্বিত এরকম একটা প্রধানমন্ত্রীকে পেয়ে এরকম প্রধানমন্ত্রী ক্ষণকালে একজন জন্মায় এরকম মানুষের কে পাওয়া খুব দুষ্কর এরকম মানুষের নিয়ে আমরা গর্ববোধ করি এবং ইনি যে সমস্ত কথাগুলো বলেন সে প্রতিটা কথা প্রতিটা আমাদের ভারতবর্ষের মনের মধ্যে গেঁথে যায় এবং আজ যার জন্য আমরা গর্ববোধ করছি আমরা এরকম প্রধানমন্ত্রী পেয়েছি বলে ধন্যবাদ আরো রয়েছেন তার সঙ্গে কথা বলবো এই যে তোমরা কি মনে রাখো নাকি আবার ভুলে যাও
দেখো বিষয়টা হচ্ছে আমরা যে সারাদিন যে নিউজগুলো দেখি ম্যাক্সিমাম তো আমরা নেগেটিভ নিউজই দেখি সারাদিন। পশ্চিমবঙ্গে কী হচ্ছে? ভ্রষ্টাচার। মন কি বাত কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নয়, এটা প্রধানমন্ত্রীর বার্তা দেশের সমগ্র নাগরিকের জন্যে। এটা বিশেষ করে আপনি যদি দেখেন বা যারা নর্মালি এটা পলিটিক্যাল প্রোগ্রাম ভেবে দেখে না, তারা যদি দেখে তারা বুঝতে পারবে যে দেশে অনেক কিছু পজিটিভ হচ্ছে। যেরকম যদি ফর এক্সাম্পল বলি, এখন মন কি বাতে আমরা দেখলাম গোয়াতে একটা পার্পল ফেস্ট হয়েছে, 50,000-এর বেশি লোক ওইখানে অংশগ্রহণ করেছে। সেই 50,000 লোক কারা? তারা সব দিব্যাঙ্গন যারা আছে, মানে যারা হ্যান্ডিক্যাপ, তাদের জন্য একটা ফেস্ট অর্গানাইজ করা হয়েছে, দেশে একটা পজিটিভ বার্তা গেল। এবং আমরা যেটা ই ওয়েস্টের কথা আমাদের নেতৃত্ব বললেন, সমরদা বললেন আর নরেন্দ্রা বললেন, সবাই তো নতুন ফোন কিনি, পুরনো ফোন আমরা ফেলে দিই, সেটা এনভায়রনমেন্টালি কতটা আমাদের ক্ষতিকারক সেটার বিশেষ মানে সেটার বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী জানালেন যে এবার মোবাইলগুলো এদিক ওদিক ডাস্টবিনে না ফেলে আমরা যাতে রিসাইক্লিং হাউসে দিই। ওইখানে বিভিন্ন রকম যারা কস্টলি মেটেরিয়ালস, যেমনি কপার হলো, নিকেল হলো, কিংবা গোল্ড হলো, সিলভার হলো, ওইখান থেকে উদ্ধার হয়। তো যারা বলছে যে নরেন্দ্র মোদীর প্রোগ্রাম পলিটিক্যালি বায়াসড, তাদেরকে আরেকটা বার্তা দেবো। কিছুক্ষণ আগে আমরা প্রোগ্রামের শেষের দিকে দেখলাম কাশ্মীরে স্নো পড়ছে, স্নোফল হচ্ছে, ওইখানে বাচ্চারা ক্রিকেট খেলছে। প্রধানমন্ত্রীজি ওদের ভিডিও ফুটেজ দেখিয়ে বলছে যে এরা একদিন ইন্ডিয়ান ক্রিকেট টিমে চান্স পাবে এবং দেশের পতাকাটা আরও উঁচু তুলবে। তো এগুলো পজিটিভ নিউজ, দিস ইজ নট, এটা কোনো কিন্তু পলিটিক্যালি কিন্তু কিছু নেই। এটা প্রধানমন্ত্রী এক মাসের যে অ্যানালাইসিস, সেটাই উনি মনের কথা দেশের দেশ মানে দেশবাসীদের বলেন। তো আমরা হ্যাঁ, আমি সেটাই বললাম যে অনেক সময় হয় না যে অনেক অনেকজনের, যেমনি আপনি নর্মাল একটা মাতালের যদি কথা শোনেন, সে বলবে আমি যদি আজকে পড়াশোনা করতাম আমি আজকে আইএস অফিসার থাকতাম, ফলে না তো পড়াশোনা করেনি কিন্তু বলছে যদি করতাম তাহলে আইএস অফিসার থাকতাম। তো যারা মন কি বাত শোনেনি তারা একই কথা বলবে যে মন কি বাত যদি শুনি তাহলে ওরা বুঝতে পারবে যে এটা কোনো পলিটিক্যালি কোনো প্রোগ্রাম নয়, এটা নর্মাল জেনারেল প্রোগ্রাম দেশের মানুষের স্বার্থে, এনভায়রনমেন্টের স্বার্থে এবং দেশের নাগরিকের স্বার্থে। দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজ 97 বার মন কি বাত প্রোগ্রামকে মাধ্যমে দেশ কি জনতা সম্বোধন কি ও সম্বোধন কেবল এক পলিটিক্যাল প্রোগ্রাম নেই, দেশ কো কেসে আগে বিকাস কে মার্গ মে লেকে যা রা হ্যা ইস বিষয় মে বাতাতে হ্যা দেশকে প্রত্যেক নাগরিক কো দেশকে देश में जो उनका मानव प्रकल्प है, जो समाज कल्याण का प्रकल्प है, उसके विषय में बताते हैं और एक नागरिक को के किस प्रकार से होना चाहिए, उसके क्या क्या अधिकार है, उसके क्या क्या कर्तव्य है, सब कुछ के बारे में जानकारी मिलता है। तो ये प्रोग्राम देखिए हर कोई नहीं कर सकता है। वर्तमान में हमारे जो केंद्र सरकार है वो कर पा रहे हैं, लेकिन उसके जो वर्तमान के राज्य सरकार वो कर नहीं पा रहे, जिस वजह से इस विषय का आलोचना कर रहे हैं। हम आपके माध्यम से वर्तमान राज्य सरकार से आवेदन करेंगे कि आप भी आइए, आप भी इस प्रोग्राम को देखिए और जानिए, विकास के मार्ग में आप भी भागीदारी बनिए और आप भी समाज के प्रति थोड़ा अकाउंटेबिलिटी दिखाइए। जिस से केवल दुर्नीति पकड़ में आ रहा है, अगर वो ये प्रोग्राम देखेंगे तो उनका भी मन में एक परिवर्तन आएगा और समाज के लिए कुछ करने का उनको निश्चय निश्चय। देखो मन की बात নরেন্দ্র মোদী জি বলেন, সবার মাঝখানে তুলে ধরেন সারা ভারতবর্ষে যে কাজগুলো হয় সেটাই মানুষের মধ্যে নরেন্দ্র মোদী জি প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরেন। দেখুন পলিটিক্যালি ক্ষেত্রে সব কিছুর সঙ্গে পশ্চিমবাংলায় যে রাজনীতি চলছে, একটা ভালো কাজ করলেও সেটাকে পলিটিক্যালি হয়, কিন্তু তৃণমূল যে দুর্নীতিগুলো করছে সেইটা নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন সেটা পলিটিক্যালি থাকে না। দেখুন এখানে নরেন্দ্র মোদী যে যেভাবে ভারতবর্ষকে আত্মনির্ভর ভারতের উপর গুরুত্ব দিয়েছেন, প্রত্যেক কার্যক্রমে সেটা নিয়ে আলোচনা হয়, আপনারাও দেখতে পাচ্ছেন, সারা জনগণ দেখতে পাচ্ছে যে কীভাবে এগিয়ে যাচ্ছে, সেটাই মানুষের মাঝখানে আমরাও আগামী দিনে যে আজকে যে নরেন্দ্র মোদীজি যে কথাগুলো বললেন সেটা আগামী দিনে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলের কাছেও আমরা বার্তা দেব, যাতে আরও দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। নরেন্দ্র মোদীর যে লক্ষ্য আমাদেরও সেই লক্ষ্য। আমরা কথা বললাম যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে কথা বললাম, তাদের বক্তব্য আপনারা শুনলেন, আপনারা দেখছেন আপনার খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবার পুজোর খাওয়া দাওয়ার সঙ্গে ছুটি আড্ডা দিতে চান? তাহলে আর দেরি না করে এবার পুজোর আড্ডার সঙ্গে খাওয়া দাওয়ার সাথে গঙ্গার পাড়ে মন ভালো করার পরিবেশে একসাথে একই ঠিকানায় চলে আসুন। ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যানে নানা ধরনের খাদ্য রসনার ভান্ডার নিয়ে চলে এসেছে রসই কিং রেস্টুরেন্ট। খাদ্য তালিকায় থাকছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর, এছাড়াও পুজোর জন্য কিছু আকর্ষণীয় খাবার। তাহলে আর দেরি না করে পুজোর আড্ডায় চলে আসুন ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যানের রসই কিং এ।
হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।